আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন ভাই। জি, আমি বলতে চাচ্ছিলাম, এর আগে একটা লাইভে একটা বিষয় আলোচনা করছিলেন, সেটা হচ্ছে যে কোরআনের একটা ভুলের আয়াতের একটা ভুল বিষয়, সেটা ছিল যে আল্লাহ বৃষ্টি আল্লাহ হচ্ছে দুইটা ভূমিকায় আর কি তার বক্তব্যটা উপস্থাপন করেন যে বৃষ্টি নামায়, এবং এই আয়াতটা কত নম্বর আয়াত আমার এক্স্যাক্টলি মনে করছেন, আমি একটু জানতে ছয় চাচ্ছিলাম। নম্বর সুরা, 99 নম্বর আয়াত। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ভাই। তাহলে কি আপনি কি এই প্রশ্নটা করতে এসেছেন নাকি এটা নিয়ে তর্ক করতে এসেছেন? আমি এটা একটু পড়াশোনা করার জন্য আর কি আমি জানতে চাচ্ছিলাম, যে আমি একটু নোট করে রাখলাম, আমার ওই সময় লাইভে ছিলাম কিন্তু আমি আমার ওই ইয়েটা মনে ছিল না। 6 নম্বর ছোড়া হচ্ছে 99 নম্বর আয়াত, আমি এটা পড়ে তারপরে হয়তো আপনাকে একটু কাইন্ডলি আমি অ্যাড হতে চাবো আর কি পরবর্তীতে। আপনার আচ্ছা, তাহলে আপনি মানে এই আয়াতটা পড়েই আমার সাথে লাভ দিয়ে মানে তর্ক করতে চলে আসেন না, মানে পড়ার পরে একটু ঠান্ডা মাথায় ভাববেন, কিছুদিন কয়েকদিন একটু সময় নেবেন, ঠান্ডা মাথায় ভাববেন, তাফসীর গুলা পড়বেন, আরবি অর্থ গুলা জানবেন, এই কোন শব্দটার অর্থটা কি কি সেগুলো জানবেন ভালো করে, এরপরে আপনি তর্ক করতে আসেন। অনেকে আছে, এই কথাটা বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকে আছে যারা একটু একটা আয়াত পড়ে লাভ মেরে চলে আসে, মনে করে যে আসিফ মহিউদ্দিনের সাথে একদম ফাটাই দিবো আসিফ মহিউদ্দিনকে, পরে যখন আসে তখন দেখা যায় যে মানিকজোত মার অবস্থা হয়ে যায়। এই কারণে আমি মানে আপনাদেরকে অনুরোধ করি যে আপনি একটু পরে টরে আসবেন, কারণ আমাদের ভাই আপনারা যত কিছু গালিগালাজ করেন না কেন, আপনাদের থেকে ধর্ম বিষয়ে আমরা অনেক ভালো জানি। হ্যাঁ বলেন ভাই। জি, আপনি হয়তো আপনার গবেষণা থেকে ভালো জানেন, এটা আমি দাবি করতেই পারেন না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা দাবি করেন, যেটা হচ্ছে যে আপনারা বলে থাকেন প্রায় যে কোরআনে অসংখ্য ভুল আছে, যেমন আপনি 6 নম্বর আয়াতে 6 নম্বর সূরা 99 আয়াতের একটা এক্সাম্পল দিলেন, এটাকে ভুল আছে, আপনি তাহলে লিস্ট দিতে পারেন? জি জি, তাহলে আমি এটা একটু শেয়ার দিয়ে দেখাই, তাহলে আমি একটু শেয়ার দিয়ে দেখাই আয়াতটা একটু শেয়ার দিয়ে দেখাই তাহলে আমি আয়াতটা একটু শেয়ার দিয়ে দেখাই আবারও একটু শেয়ার দিয়ে দেখাই। আচ্ছা, আমি একটু বাংলাটা বের করি, এক সেকেন্ড, আরবি হলে তো অনেকে বুঝতে পারবে না, আমি বাংলাটা বের করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আয়াতটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সূরা নম্বর 6-এর, সূরা আল আনামের, আনামের 99 নম্বর আয়াত। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি সকল প্রকার উদ্ভিদ উদ্গত করি। এখানে তিনি একজন ব্যক্তি এবং আমি একজন ব্যক্তি, এই সেন্টেন্সে তিনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, এখানে এক জায়গায় বলা হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তাদের সকল প্রকার উদ্ভিদ উদ্গত করি। তার মানে এখানে দুইজন দুইজন ব্যক্তির কথা বোঝানো হচ্ছে, কিন্তু যে মানুষ আসলে একই, এই আল্লাহর কথা এখানে বলা হচ্ছে, আল্লাহ নিজের কথা বলছে আর কি। এটা হচ্ছে একটা বড় সমস্যা, কোরআনের ব্যাকরণগত একটা বড় ভুল। এরকম অনেক ভুলের উদাহরণ আমরা আমাদের যে ওয়েবসাইট সংশয় .com সেখানে দিয়ে রেখেছি। সংশয় .com এর লেখাগুলো কি আপনি পড়েছেন ভাই? না, আমার ওইভাবে পড়া হয়নি, আমি আমাদের লাইভটাতেই আর কি শুনি, লাইভটাই শোনা হয়, কিন্তু ওই সাইটটা ওয়েবসাইটটা এখন আমি ভিজিট করিনি। আচ্ছা, তাহলে আপনি একটু দয়া করে সংশয় .com এ ঢুকে নিজে দেখেন, সংশয় উপরে লেখা আছে, তারপরে আপনাকে আমি আবারও ইয়া দিয়ে দিচ্ছি, সংশয় .com এর ঠিকানা দিয়ে দিচ্ছি। ভাই, সংশয় .com এর ঠিকানা তো আসলে খুবই সহজ, এটা তো মানে যে কেউ চাইলেই ইয়া করতে পারে, তারপর আমি আপনাকে আবারও দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। সংশয় .com এ এই জিনিসগুলো সমস্ত কিছু লিস্ট করে দেওয়া আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান। এই যে দেখেন, দুইটা ওয়েবসাইটের ইয়াদে আছে, একটা হচ্ছে সংশয় .com, একটা হচ্ছে সংশয় .আসিফ মহিউদ্দিন .ওয়ার্কার্স .ইয়ে, এই দুইটা একই ওয়েবসাইট। আপনি প্রথমটাতে ঢুকতে ঢুকতে না পারেন, প্রথমটা বাংলাদেশ সরকার নিষিদ্ধ করে দিয়েছে, বাংলাদেশ সরকার বারবার আমাদের ওয়েবসাইটে নিষিদ্ধ করে দেয়, কারণ আমরা ধর্মের যে একদম কোরআন হাদিস থেকে সমস্ত রেফারেন্স দিয়ে সব দেখিয়ে দিই, এই কারণে আমাদের ওয়েবসাইট বারবার নিষিদ্ধ করে দেয়। তো আপনারা যদি প্রথমটাতে ঢুকতে না পারেন, তাহলে দ্বিতীয়টাতে ঢুকবেন, দ্বিতীয়টাতে এই যে সংশয় .আসিফ মহিউদ্দিন .ওয়ার্কার্স .ইয়ে, এটাতে ঢুকবেন, এটাতে ঢুকলে আপনারা সমস্ত লেখা পড়তে পারবেন। তাহলে ভাই, আপনি আরো বেশি ধরে, কারণ আপনার প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে লেখাগুলো আগে ভালো করে পড়ে দেখা, যে আসলে নাস্তিকদের বক্তব্যটা কি। লাইভ শুনে তো আর হবে না, লাইভগুলো হচ্ছে আমাদের কাজের এক্সটেনশন, আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই যে সংশয় .com যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে মূল কাজ, মূল আলোচনা। এখানে আমরা বিভিন্ন পাঠকের প্রশ্নের জবাব দেই বা বিভিন্ন তর্ক বিতর্ক করি, কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইট আপনি পাবেন, ঠিক আছে ভাই? জি আসিফ ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যেটা আমার আসলে দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তবুও সেটা একটু শেয়ার করি। কিছুক্ষণ আগে এক ভাই এসে উনি জানতে চাচ্ছিলেন যে তিনি তার দেহটা দান করতে চাচ্ছিলেন আর কি, কোথাও মরণোত্তর দেহ দান করবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা সাইন্টিফিক্যালি আসলে তো কোনো পদার্থেরই শেষ বলতে কোনো কিছু থাকে না, এরকম কি আসলে মানে সায়েন্স কি প্রুফ করতে পারছে যে ধরেন আমার সায়েন্স কি প্রুফ করতে পারছে, সায়েন্স কি এটা করতে পারছে, সায়েন্স কি সেটা করতে পারছে, এগুলো খুবই বাজে কথা ভাই, এই সমস্ত কথা শুনলে খুবই বিরক্ত লাগে। সায়েন্স কি এটা করতে পারছে, সায়েন্স কি মান্দভুত যে মিথ্যা এটা প্রমাণ করতে পারছে, সায়েন্স কি হচ্ছে গিয়ে আমি যে মানে মানে আমি যে আল্লাহ না এটা প্রমাণ করতে পারছে, সায়েন্স কেন এগুলো প্রমাণ করবে বা প্রমাণ করতে যাবে ভাই, সায়েন্সের তো এগুলো কাজ না ভাই। এই ধরনের কথা না বলে আপনি আপনার প্রশ্নটা ঠিকভাবে করেন, এই সমস্ত এগুলো খুবই বাজে কথা। সায়েন্স কি এটা করতে পারছে, সায়েন্স কি বারমুডা ট্রায়াঙ্গেল কি এটা জানতে পারছে, এখানে কি হয় সেটা জানতে পারছে, সায়েন্স কি শাকচুনি এটা খুঁজে পাইছে ভাই, সারা সায়েন্সের কাজ না তো ভাই, শাকচুনি খোঁজা হারিকেন দিয়ে শাকচুনি কেন খুঁজতে যাবে সায়েন্স, সায়েন্সের কাজ যেটা সায়েন্স সেটা করছে। এই যে আপনি যখন বেঁচে আছেন করোনা ভাইরাসের মধ্যে, আপনি যখন বেঁচে পড়তে আছেন, এটা পেছনে সায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সুতরাং এই ধরনের কথা না বলে আপনি আপনার পয়েন্টটা আপনার কথাটা যখন বলবেন তখন কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা সেটা চিন্তা করে বলেন, এবার বলেন আপনি। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি হয়তো দেহটাকে দান করে যাবে, তো উনি কি শিওর যে আসলে পরকাল বলতে কোনো কিছু নাই, এই বিষয়টা কি নিশ্চিত হয়ে এটা করতে চাচ্ছেন?
মানে এটা মানে মানে আপনি মানে আপনি কি বলতে চাচ্ছেন যে উনি তো এই বিষয় নিশ্চিত যে আমিও এই বিষয় নিশ্চিত ইনফ্যাক্ট যে আমার শরীরটাকে যখন আমি যখন মারা যাব তখন আমার বডিটা ধীরে ধীরে পচে যাবে এবং আমার বডিটাতে পচন ধরবে পোকামাকড় খাবে মাটিতে যদি দেওয়া হয় তাহলে পোকামাকড় খাবে যদি আগুনে পোড়ানো হয় তাহলে তো পুড়ে গেল আমার যে স্মৃতি সেই স্মৃতিটা থাকে হচ্ছে ব্রেইনের ভিতরে সেই ব্রেইনটা আস্তে আস্তে পচে যাবে সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে যে কোষগুলো সেগুলো ভেঙে যাওয়া শুরু করবে এবং কিছুদিনের মধ্যেই সেখানে পচে যাবে সেই জিনিসগুলো তো এইটা তো আমরা সবাই জানি এটা তো আমাদের সবার চোখের সামনে ঘটে আমরা যদি পরীক্ষা মানে ল্যাবরেটরিতে পরীক্ষা করি একটা মানুষকে এনে যদি আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দিই সেটাতে পচন ধরে আপনার কি মনে হয় যে পচন ধরে না একটা শরীরে পচন ধরে না এটা কি আপনার দাবি হ্যাঁ একটা শরীরে তো মানবদেহ তো অবশ্যই পচন ধরে কিন্তু ধর্মীয় বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে আপনি তো তখন অন্যভাবে আপনাকে ভাবতে হবে বিষয়টা সেটা পুনরুত্থান নিয়ে আপনার বিশ্বাস করতে হবে তা এখন আপনারা আপনি এক্সট্রা দাবি করছেন আপনি এখন একটা এক্সট্রা দাবি করছেন যে আমরা চোখে যেটা দেখতেছি আমরা পরীক্ষার মাধ্যমে যেটা জানতেছি যে শরীরে পচন ধরতেছে শরীর পচে যাচ্ছে মাটিতে কবর দিলে শরীরটা পচে যাচ্ছে পৃথিবীর সমস্ত মানে ইয়া শরীর পচে যাবে গ্যারান্টেড আজ না হোক কাল পচে যাবে গ্যারান্টেড যদি সেরকম ইয়া পায় যদি বরফ টরফের ভিতরে পড়ে যায় তখন অবশ্য ভিন্ন কথা বরফের ভিতরে অনেক বছর টিকে থাকবে কিন্তু যদি ধরেন উত্তর মেরুতে যদি হয় বরফের ভিতরে তাহলে টিকে থাকবে কিন্তু নর্মাল জায়গাতে পড়লে অবশ্যই পচে যাবে বা ধরেন অক্সিজেনের অভাব হলে সেখানে কিছুদিন টিকে থাকবে তারপরে পচে যাবে এটা আমরা ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই চোখেও দেখতে পাই সব জায়গা থেকে জিনিসটা আমরা জানি আপনি বলছেন যে না 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 এটা আবার মানে এখান থেকে মানুষটা আবার উঠবে আপনার কথাটা আপনার দাবিটার প্রমাণ লাগবে আমাদের দাবিটার প্রমাণ অলরেডি আমাদের কাছে আছে আমাদের কাছে অলরেডি ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা আছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে শরীরে পচন ধরবে মস্তিষ্কে পচন ধরবে আমার যে স্মৃতি সেই স্মৃতিটা মস্তিষ্কের ভিতরে থাকে এই মস্তিষ্কটাতে পচন ধরা মানে আমার স্মৃতি বা আমার চেতনা সমস্ত কিছু বিলীন হয়ে যাওয়া এই জিনিসটা আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি আপনি বলছেন না 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 আবার জিন্দা হবে তাহলে তো প্রমাণটা দেবে কে বলেন তো এখন আচ্ছা হ্যাঁ আসিফ ভাই আপনি একটা জিনিস জানেন যে কোনো কিছুই নিঃশেষ হয়ে যায় না কোনো পদার্থের আপনাকে আমি যে কথাটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তরটা আগে দিয়ে নেন মনে করেন মানুষ মাটিতে হাঁটে মানুষ পানিতে সাঁতার কাটে এই জিনিসটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই এই জিনিসটা আমরা দেখতে পাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাই হঠাৎ একজন এসে বললো না 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 মানুষ আকাশে উঠতে পারে আকাশ উড়ে মানুষ ডানা গজায় ডানা গজায় আকাশ উড়ে মানুষ তখন এই যে কথাটা যে তৃতীয় একজন যে দাবি করলো তার কথাটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম এক্সট্রা অর্ডিনারি ক্লেম এই এক্সট্রা অর্ডিনারি ক্লেম যখন কেউ করবে তখন তার প্রমাণটা দিতে হবে আমরা প্রমাণ করবো না যে মানুষ আকাশে ওড়ে না এটা আমরা প্রমাণ করবো না যে কেউ যখন কোনো এক্সট্রা অর্ডিনারি ক্লেম করবে তখন তার প্রমাণটা দিতে হবে আমরা যে ক্লেমটা করছি সেটা হচ্ছে একটা অর্ডিনারি ক্লেম একটা মানে যেটা সবসময় ঘটে সেটা কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম আচ্ছা আমাদের সাথে মাতুপুর ভাই যুক্ত আছেন মাতুপুর ভাই আপনি কি আছেন নাকি জি ভাই আসলে অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ ভাই মাতুপুর ভাই আসার জন্য তাহলে আমি একটু ভাই মানে একটু পানি খেয়ে আসি আমার গলা অনেক খুব আমি সেটা আন্দাজ করছিলাম তাহলে ভাই আপনি কিছুক্ষণ কথা বলেন ওনার সাথে কথা হচ্ছিল যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে যে উনি বলছে বিজ্ঞান কি প্রমাণ করতে পারছে যে আমাদের পুনরুত্থান হবে না আমি বুঝতে পারছি না যে বিজ্ঞান কেন এটা প্রমাণ করতে যাবে যে মান্দভুতের কয়টা হাত এটা বিজ্ঞান কেন প্রমাণ করতে যাবে এবং এটা প্রমাণ করতে না পারলে বিষয়টা বিজ্ঞানের ব্যর্থতা কেন হবে এই জিনিসটা আমি জানি না এই জিনিসটা শুনে আমার খুব বিরক্ত লাগে তাহলে মাতুপুর ভাই আপনি একটু কথা বলেন আমি 5-10 মিনিটের মধ্যে ফেরত আসছি জি জি শিওর আছে ভাই আরো দেশের দুলিকনা ভাই আপনি যে একটা কথা বললেন আমাদেরকে এই যে আসবে যে কথা বললেন আপনি কি জানেন যে সেই কথাটা দাঁড়াই মানে আপনার কথাটা দাঁড়াই বা আপনি যেই যুক্তি ভিত্তিতে বা যে আপনি যেই জাস্টিফিকেশন দিয়ে কথাটা বলছেন ওই জাস্টিফিকেশনটা দিয়েই আপনার চাই আপনার পজিশনটা যেমন আপনি জাস্টিফাই করতে চাচ্ছেন একই ভাবে ওই ভাবে আর কি মানে আপনার দৃষ্টিতে যেই লোকটা দেহদান করতে চাচ্ছে তার পজিশনটা জাস্টিফাই করা যায় জানেন কিভাবে বলবো হ্যাঁ শুনি ভাই শুনি আচ্ছা আচ্ছা তার আগে একটু বলি ব্যাকস্টেজে দেখতে পাচ্ছি একই নামে তিনটা ডিভাইস দিয়ে যুক্ত হয়েছে একটাতে তার তাকে কানেক্ট মানে কানেক্ট করার মতো কানেক্টেবল আর দুটো ডিভাইসেস না কানেক্টেড কেন ভাই মানে বুঝলাম না কাউকে আর ধরতে পারেন না এই জন্য ব্যান করে দেবো তাদের আচ্ছা আরো দেশে ধরে কেন ভাই খালি আপনি আমাকে একটু সাহায্য করবেন এই জিনিসটা বুঝতে আপনি মরার পরে দেহটাকে একটা নির্দিষ্ট ধর্মের রীতি অনুযায়ী দাফন করবেন তাই না ভাই হ্যাঁ এবং মরার পরে কোনো জীবন আছে কিনা সেটা তো অনেক বড় একটা প্রমাণের বিষয় না সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত্র তার থেকে অনেক অনেক ছোট একটা ক্ষেত্র হচ্ছে ইসলাম ধর্ম ঠিক কিনা তার থেকে আরো একটা ছোট ক্ষেত্র হচ্ছে আল্লাহ আছে কিনা আল্লাহ আছে কিনা খুবই ছোট একটা বিষয় তার চেয়ে বড় বিষয় ইসলাম ধর্ম সত্য না মিথ্যা তার চেয়ে অনেক অনেক বড় বিষয় হচ্ছে পরকাল বলতে কিছু আছে কিনা কারণ পরকাল থাকলে শুধু ইসলাম না অনেক কিছু থাকার সম্ভাবনা আছে তো আপনি এত কিছু প্রমাণ করা লাগবে না জাস্ট আপনার কাছে আল্লাহ আছে কিনা বা যদি আরো বেশি আপনার ডাক্স থাকে তাহলে ইসলাম সত্য কিনা বা আরো বেশি যদি ডাক্স থাকে পরকাল বলতে কিছু আছে কিনা এই ধরনের তো কোনো প্রমাণ নিশ্চয় আপনার হাতে নাই তাই না আপনার তো বিশ্বাস তাই না আমি এটা তো বোঝেন হ্যাঁ বিশ্বাসটা তো একদিনে তৈরি হয়নি এটা তো অথেন্টিক সোর্স থেকে বিশ্বাসটা তৈরি হয়েছে অথেন্টিক সোর্স মানে আপনার নিজেরই ধর্ম বই থেকে যেখান থেকে আপনি এই কথাটা শুনছেন তাই না মানে আলটিমেটলি যেখান থেকে কথা শুনছেন ওই আপনার কাছে বিশ্বাসের ভিত্তি মানে বিশ্বাসী তো মানে প্রমাণ তো আমি ওটাকে প্রমাণ বলেন আপনি নিশ্চয়ই বোঝেন প্রমাণ কাকে বলে এটা কি আমি আল্লাহ কথা জানতে চাই না প্রমাণ দেখেন আমরা যে বিশ্বাসটা তৈরি করি সেই বিশ্বাসটার পেছনে কিছু আপনার সাদৃশ্য খুঁজে পাই দেখে কিন্তু আমাদের বিশ্বাসটা আমাদের কাছে একটা পোক্ত হয় সেটা সুদৃঢ় হয় হ্যাঁ হ্যাঁ
সেটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি আপনার বিশ্বাসটা পেছনে ব্যক্তিগত কি জিনিস টানতেছেন সেটা আপনার বিষয়। যদি বিশ্বাসটা পেছনে আপনি যদি যুদ্ধ থাকে তখন ওইটার নাম বিশ্বাস থাকে না, তখন ওইটার নাম ওইটা সত্য বলে মানে ওইটা প্রমাণিত একটা বিষয় হয় তখন আপনি সেটা মেনে নিতে বাধ্য, এটা আপনি বিশ্বাস করার কোনো আর প্রশ্ন আসে না। তো আপনি যদি সেইটা বলতে চান যে আপনার কাছে প্রমাণ আছে তাহলে প্রমাণটা আমরা যাচাই করি সেই প্রমাণটা, কিন্তু সেই প্রমাণ তো নাই তাই না? আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে একটা গ্রন্থ, যেই গ্রন্থটা থেকে আপনি শুনছেন যে এই এই জিনিস সত্য বা এই এই জিনিস আছে, তাই না ভাই? হ্যাঁ এরকমই, এর বাইরে কিছু নেই। ওকে ফাইন, মানে তার মানে হচ্ছে আপনি সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে মানে কিছু না জেনেই, মেইন কথা সহজ কথা হচ্ছে প্রমাণ না থাকার সত্ত্বেও যদি সত্য হয় এরকম একটা ধারণা থেকে, বা মানে এখন আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনার কাছে কোনো প্রমাণ নাই, প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি মানে পরের কালের আশায় বা পরের কালের কথা চিন্তা করে একটা নির্দিষ্ট ধর্মের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী গ্রহণ করতেছেন, প্রমাণ না থাকা সত্ত্বেও কেন ভাই আমাকে একটু বুঝিয়ে বলতেন? খুবই নির্দিষ্ট একটা প্রশ্ন করছি যে আপনার কাছে কি কোন ধরনের কোন প্রমাণ আছে যে এই পরকাল বলতে কিছু আছে বা ইসলাম ধর্ম সত্য বা আল্লাহ বলতে কিছু আছে? প্রমাণ মানে এখন এখন এটা তো ডকুমেন্টারি আপনার আমাদের কাছে আল কোরআন, সেখানে তো অনেকগুলো আয়াত আল কোরআন থেকেই আপনি কথা জানেন, মানে আল কোরআন কিন্তু আপনার কতটারই উৎস, যেমন ধরেন হ্যারি পটারের যে বইটা আছে এই বইটার মধ্যেই লেখা আছে হ্যারি পটার নামের একটা ক্যারেক্টার আছে। এখন যদি হ্যারি পটারের ভক্ত যে কেউ যদি একজন ভক্ত আয়সা যদি বলে যে একজন রাউলিং ভক্ত আয়সা যদি বলে যে হ্যারি পটার সত্য, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হ্যারি পটারের মধ্যে লেখা আছে, আপনি সেটা জিন্দগিতে প্রমাণ হিসেবে মানবেন নাকি আলাদা করে তাকে প্রমাণ করতে হবে? হ্যারি পটার নাম শুনছেন? হ্যাঁ অবশ্যই। হ্যারি পটার যে সত্য এটা কি হ্যারি পটারের বইটা দেখে কেউ যদি আপনার কোনো রাউলিং ভক্ত যদি আপনাকে দেখাইতে চায় যে হ্যারি পটার সত্যটা প্রমাণিত, আপনি কি মানবেন জিন্দগিতে নাকি বলবেন আলাদা করে প্রমাণ দিতে? কারণ ওইখানেই তো সেই কথাটা প্রথম শুনছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে আপনার নিরাপত্তা আমি ধরে নিচ্ছি যে আপনি আলাদা করে প্রমাণ চাবেন। তো তার মানে হচ্ছে আপনি প্রমাণ নাই তারপরেও আপনি জাস্ট আপনার ব্যক্তিগত কোনো আশায় ব্যক্তিগত কোনো কারণে আপনি আপনার পরকালটা আশায় আপনি কি করতেছেন একটা নির্দিষ্ট ধরনের নিয়ম আছে, তাহলে আপনার যুক্তিতে মানে আমার যুক্তিতে এটা কিন্তু মোটেই যৌক্তিক না, আপনার যুক্তিতে বলতেছি আপনার যুক্তিতে, তাহলে ওই লোকটা দেহদান করলে সমস্যা কোথায়? আপনার এইটা করতেও যদি সমস্যা না না খুঁজে পান আপনি, তাহলে ওই লোকটা দেহদান করতে আপনার কোনো সমস্যা না খুঁজে পাওয়ার কথা। আমার কথা আপনি ধরতে পারছেন নাকি? আরেকটু বুঝাই বলবো, আরেকটু ক্লিয়ার করেন, আমি বুঝতে পারছি না। কোনো প্রমাণ নাই, জাস্ট বিকজ আপনি কোনো একটা উৎস থেকে শুনছেন, ওই যেখান থেকে শুনছেন ওইটাই প্রমাণ, সেটা যে কোনো প্রমাণ হয় না ওটা তো হ্যারি পটারের উদাহরণ দিয়ে দিলাম। যেমন ধরেন মান্দভূত, ঠাকুরমার ঝুলিতে মান্দভূতের গল্প আছে, কেউ যদি এখন ঠাকুরমার ঝুলি বইটা দেখায় বলে যে এইটা সত্য কারণ মান্দভূত সত্য কারণ ঠাকুরমার ঝুলিতে লেখা আছে, আপনি তো মানবেন না, আমিও মানবো না, কোনো কোনো একটা সুস্থ স্বাভাবিক মানুষ এটা মানবে না। সেরকম কোরআনটাও আপনার কাছে ভাই অনেক মূল্যবান হতে পারে, আমার কাছে ওই একই রকম প্রমাণহীন বা সবার কাছে অন্য সবার কাছে আপনি বাদে অন্য সময় মুসলিম বাদে অন্য সবার কাছে মূল্যহীন, তাহলে সেরকম প্রমাণহীন একটা জিনিস আপনি প্রমাণহীন একটা কাজ করতেছেন, কিরকম আপনার দেহটাকে আপনি ইসলামী নিয়ম অনুযায়ী জানাজা দিচ্ছেন দাফন কেমন করতেছেন। তো আপনার যুক্তিতেই আবার বলতেছি আমার যুক্তি, আপনার যুক্তিতেই প্রমাণহীন ভাবে আপনি যদি একটা কাজ করতে পারেন জাস্ট বিশ্বাসের ভিত্তিতে, তাহলে সে অবিশ্বাসের ভিত্তিতে সে দেহটা দান করলে সমস্যা হবে? আপনার যুক্তিতে তো সেটা ঠিকই করতেছে, একই রকমই কাজ করতেছে। আপনার সমস্যাটা তো আছে ভাই, সমস্যাটা একটা জিনিস আপনি দেখেন যে আমার কাছে তো একটা ডকুমেন্ট আছে, একটা বই আমার কাছে আছে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আরব দেশে ধুলিতে ভাই, আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে জেকে রাউলিং এর বইটাই কি হ্যারি পটারের অস্তিত্বের প্রমাণ দিতে পারে কিনা, তখন আপনি 10 সেকেন্ডের মতো কেন চুপ থাকলে? তখন কেন এই আলোচনা শেষ করলেন না? ঠিক আছে, তাহলে এই আলোচনাটা শেষ করি যে একটা একটা কথা যেই বইতে লেখা আছে সেই বইটাই কি ওই কথাটা প্রমাণের উৎস হতে পারে কিনা। এই যে আসিফ ভাই চলে আসছে, আসিফের মন্তব্যটা নিই। আসিফ ভাই, হ্যাঁ ভাই, আমি যদি বলি যে আমার সব কথা সত্য, এখন এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এটাই যে আমি যে বললাম এইমাত্র যে আমার সব কথা আমি যে কথাই বলি সেই কথাই সত্য, কারণ হচ্ছে এই যে প্রমাণ হচ্ছে এটাই আমি বলতেছি যে আমি যেটা বলি সেটা সত্য। আমার কথার সত্যতার প্রমাণ যদি আমার কথাই হয় তাহলে এটা কি কোনো কোর্টে কি আমার এই কথাটাকে অ্যাকসেপ্ট করবে? মনে করেন আমি কোর্টে গিয়ে সাক্ষ্য দিলাম যে, বা ধরেন আমি নিজেই একটা বই লিখলাম, সেই বইটার ভিতরে লিখলাম যে আমি যে কয়েকটা কথা বলি সব কয়েকটা কথা সত্য কথা, তারপরে আমি কোর্টে গিয়ে বললাম যে এই যে দেখেন আমি কিন্তু সব সত্য কথা বলি, তখন কোর্টের জাজ আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি যে সব সত্য কথা বলো সেটা প্রমাণ কোথায়? আমি আমার বইটা বের করে দেখালাম, এই যে এই বইয়ের এত নম্বর লাইনে দেখা, দেখেন এই যে এখানে দেখা আমার, আমি যে কয়েকটা কথা বলি সব কথা সত্য। তা এই এই জিনিসটা কি কোথাও পৃথিবীর কোনো আদালতে বা পৃথিবীর কোনো সেন্সিবল মানুষ কোনো এক যুক্তিবাদী মানুষের কাছে প্রমাণ হিসেবে গণ্য হতে পারে এই জিনিসটা? আরো বেশি দলিল ভাই নিজের কাছেও কি এটা প্রমাণ হিসেবে গণ্য হবে বলেন তো ভাই? আরো বেশি দলিল ভাই না, এটা হবে না। তার মানে আসিফ ভাই, আসিফ ভাই হয়তো ডকুমেন্টটা দিতে চাচ্ছে, তার তাকে মেনে নেবে না, কিন্তু আমরা এমন একটা ডকুমেন্ট ফলো করে যে ডকুমেন্ট যে বইটা দিয়ে আমি না দিতে, আমি একটু বলি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলা 100 মানুষের মধ্যে ধুলিকণা ভাই আপনি কোনটা ফলো করেন সেটা তো ভাই আমাদের প্রশ্ন না, তো যে কেউ যে কোনো কিছু ফলো করতে পারে, যে কোনো মানুষ যে কোনো পাগলের মতো কথা বলতে পারে, পাগলের মতো জিনিস ফলো করতে পারে। হ্যাঁ, পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক উপজাতি মানে অনেক সম্প্রদায় আছে যারা হচ্ছে অনেক উদ্ভট উদ্ভট কথাবার্তা ফলো করে, অনেক উদ্ভট উদ্ভট নিয়ম কানুন পালন করে, কিন্তু পৃথিবীতে এরকমও ইয়ে আছে যে এই যে শার্লক হোমসের গোয়েন্দা সিরিজ যখন লেখে তখন আর্থার কোনান ডয়েলের নামে ইয়া করা হয়েছিল ইংল্যান্ডে, এটা একটা ক্লাব করা হয়েছিল শার্লক হোমস ফ্যান ক্লাব, তারা সত্যি সত্যি বিশ্বাস করতো শার্লক হোমস বলে কেউ আছে, এবং
তারা ওইটাকে ফলো করতো ওইভাবে, তারা মানে জন্মদিন পালন করতো, মৃত্যু তারা ইয়া পালন করতো, শার্লক হোমসের জন্মদিন, শার্লক হোমসের এই যে এই তারিখে এই জায়গায় গিয়েছিল এগুলো পালন করতো। কিন্তু ফলো আপনি কি ফলো করেন সেটা তো আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্নটা হচ্ছে এটা কি কোনো যুক্তিবাদী মানুষের পক্ষে এই ধরনের প্রমাণ কি একসেপ্ট করা, প্রমাণ হিসেবে একসেপ্ট হয় এই জিনিসটা?